আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ পুণ্ড্র টিভির আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই স্বদেশ হসপিটাল সংবাদ শিরোনাম। লকডাউনে পার্টি ইস্যুতে পদত্যাগ করবেন না বরিস জনসন। ইউক্রেনকে ন্যাটোর বাইরে রাখার দাবি রাশিয়ার নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার বেনামি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, দাবি দক্ষিণ কোরিয়ার। আহত হাঁস বাঁচাতে যুক্তরাজ্যে ট্রেন চলাচল বন্ধ, 14 ট্রেনের শিডিউল পরিবর্তন। কমিউনিস্টরা কাউকে উপরে উঠতে দেয় না, দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লকডাউনের মধ্যে পার্টি আয়োজনের ঘটনার জেরে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। আচরণবিধি ভঙ্গ করলে মন্ত্রীদের পদ ছাড়ার নিয়ম স্বীকার করে নিলেও জনসন বুধবার বিরোধী দলের পদত্যাগের ডাক প্রত্যাখ্যান করেন। 2019 সালে কনজারভেটিভ পার্টির ইতিহাসে 30 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় জয় নিয়ে ক্ষমতায় আসেন বরিস জনসন। করোনা ভাইরাস মহামারীর মধ্যে লকডাউনের সময় মদপানের একাধিক পার্টি আয়োজনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ নিয়ে ব্রিটিশ ক্যাবিনেট অফিস ও পুলিশ আলাদাভাবে তদন্তও শুরু করেছে। বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টে এমপিদের প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হন প্রধানমন্ত্রী জনসন। সেখানে লকডাউনের মধ্যে পার্টি করা নিয়ে তাকে প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছে। জনসন পার্লামেন্টকে বলেছেন কোনো নিয়মই ভঙ্গ হয়নি। এদিন পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির নেতা কির স্টারমার জনসনকে প্রশ্ন করেন, মন্ত্রীদের আচরণবিধি অনুযায়ী কোনো মন্ত্রী জেনে শুনে পার্লামেন্টকে ভুল পথে পরিচালিত করলে পদত্যাগ করতে হবে, এই নিয়ম তার জন্য প্রযোজ্য কি না। জবাবে বরিস জনসন বলেন অবশ্যই। এরপর স্টারমার আবার বলেন তিনি পার্লামেন্টকে বিভ্রান্ত করে থাকলে তাকে পদত্যাগ করতে হবে। তাহলে আপনি কি এখন পদত্যাগ করবেন? উত্তরে জনসন বলেন না। 2020 সালের 20 মে ডাউনিং স্ট্রিটের বাগানে মদের পার্টি করেছিলেন জনসন। কোভিড-19 মহামারী রুখতে যুক্তরাজ্য জুড়ে তখন কঠোর লকডাউন চলছিল। ওই পার্টি সহ লকডাউনের মধ্যে সরকারি কার্যালয়গুলোতে আয়োজিত পার্টি নিয়ে তদন্ত করছেন ক্যাবিনেট অফিসের কর্মকর্তা সু গ্রে। তার তদন্তের ফল কখন প্রকাশ করা হবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি। বিশেষ করে পুলিশি তদন্ত শুরুর পর বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জনসন পার্লামেন্টে বলেছেন অভিযোগ ওঠা পার্টিগুলো নিয়ে যে তদন্ত চলছে তিনি সেগুলোর বিষয়ে কথা বলতে পারেন না, বরং তার সরকার দেশকে অর্থনৈতিক অগ্রগতির পথে পরিচালিত করা এবং ইউক্রেন সংকট নিয়ে পশ্চিম বিশ্বের প্রতিক্রিয়া কী হবে সেটি নিয়ে কাজ করতে ব্যস্ত। লকডাউনের মধ্যে হওয়া পার্টি নিয়ে জনসন নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। একবার তিনি বলছেন তিনি কোনো নিয়ম লঙ্ঘন করেননি, আবার জনগণের কাছে তার কাজের জন্য ক্ষমা চাইছেন। পার্লামেন্টে তদন্ত ছাড়াও মঙ্গলবার ব্রিটিশ পুলিশ লকডাউনের মধ্যে ডাউনিং স্ট্রিটে পার্টি নিয়ে তাদের নিজেদের তদন্ত শুরু ঘোষণা দেওয়ায় স্বাভাবিকভাবেই জনসনের উপর চাপ আরও বেড়েছে। জনসনের দল কনজারভেটিভ পার্টির বেশ কয়েকজন এমপিও এরই মধ্যে খোলাখুলি তার পদত্যাগ দাবি করেছেন। তারা দলের 1922 কমিটির প্রধানের কাছে জনসনের প্রতি অনাস্থা প্রকাশ করে চিঠিও লিখেছেন। নিয়ম অনুযায়ী পার্লামেন্টে 359 কনজারভেটিভ এমপির মধ্যে 54 জন যদি দলনেতা জনসনের প্রতি অনাস্থা প্রকাশ করে চিঠি লেখেন তবে তাকে দলীয় প্রধান থাকা নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। রয়টার্স জানায় চিঠির সংখ্যা 54 না হওয়া পর্যন্ত সে বিষয়ে সব তথ্য গোপন রাখা হবে। যদি জনসন শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হন তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। পুণ্ড্র নিউজ ডেস্ক রিপোর্ট। ইউক্রেনকে সামরিক জোট ন্যাটোতে না নেওয়ার যে দাবি রাশিয়া তুলেছে তা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশ নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার রাশিয়ার দাবির বিষয়ে তার দেশের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ব্লিংকেন বলেছেন কূটনৈতিক পথে আসার আহ্বান জানাচ্ছেন আর রাশিয়ার তা গ্রহণ করা উচিত। রাশিয়ার একজন মন্ত্রী বলেছেন নোটের মাধ্যমে যে জবাব যুক্তরাষ্ট্র দিয়েছে তা নিয়ে তারা আলোচনা করবেন। ন্যাটোর জোটের সম্প্রসারণের আলোচনায় নিজেদের আপত্তি আর দাবির একটি তালিকা লিখিতভাবে দিয়েছিল রাশিয়া। ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার পথ পাকাপাকিভাবে বন্ধ করার দাবিও সেখানে ছিল। এমনকি সেখানে ন্যাটোর সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে না এমন প্রতিশ্রুতিও চেয়েছিল রাশিয়া। গত বছরের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের আগে পরে মস্কো এসব দাবি সামনে আনে। ব্লিংকেন বলেছেন তার দেশের মূলনীতিতে কোনো অস্পষ্টতা নেই।
যুক্তরাষ্ট্র একই সঙ্গে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং ন্যাটোর মতো কোনো সামরিক জোটে যোগ দেওয়ার অধিকার রক্ষার পক্ষে। তার ভাষায়, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার আন্তরিকতা নিয়ে কারো সন্দেহ থাকা উচিত নয়। তবে যুক্তরাষ্ট্র একই সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়ে সমান মনোযোগ দিচ্ছে, যাতে তারা রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন মোকাবেলা করতে পারে। বিষয়টি এখন নির্ভর করছে রাশিয়ার ওপর। তারাই ঠিক করবে তারা কীভাবে সাড়া দেবে। যে সিদ্ধান্তই তারা নিক, আমরা প্রস্তুত আছি। চলতি সপ্তাহে সামরিক সহায়তার 3টি চালান ইউক্রেনে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র, অ্যান্টি আর্মার উইপন এবং কয়েকশো টন গোলাবারুদ রয়েছে সেসব চালানে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের নেতৃত্ব দেওয়ার জন্য সেদেশের সরকারে মস্কোপন্থী কাউকে বসানোর ষড়যন্ত্র করছেন বলেও এ সপ্তাহে অভিযোগ তোলে যুক্তরাজ্য। ব্রিটিশ মন্ত্রীরা হুঁশিয়ার করেছেন, ইউক্রেনে হামলা হলে রাশিয়াকে চরম পরিণতি ভোগ করতে হবে। বুধবার রাশিয়ার পার্লামেন্টে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনে ন্যাটোর সামরিক শক্তি বৃদ্ধির বিষয়ে স্টলটেনবার্গের বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে ল্যাভরভ বলেন, আপনারা জানেন তার বক্তব্যের বিষয়ে কথা বলা আমি অনেক আগেই বন্ধ করে দিয়েছি। ইউক্রেনবাসীরা সেদেশের রুশপন্থী প্রেসিডেন্টকে উৎখাত করার পর রাশিয়া 2014 সালে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়। তখন থেকেই রাশিয়ার পূর্ব সীমান্তের এলাকাগুলোর কাছে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের যুদ্ধ চলে আসছে। পুণ্ড নিউজ ডেস্ক রিপোর্ট। উত্তর কোরিয়া বৃহস্পতিবার প্রথম প্রহরে একটি অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। চলতি বছর এটি হচ্ছে পরমাণু ক্ষমতাধর এ দেশের ষষ্ঠ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। জাপান সাগরের কথা উল্লেখ করে সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে একটি অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা ভেঙে যাওয়ার পর সর্বশেষ 2019 সালে উত্তর কোরিয়া এক মাসে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। আর তখন থেকেই যুক্তরাষ্ট্রের সাথে পিয়ংইয়ংয়ের আলোচনা স্থবির হয়ে পড়ে। এদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার ঠেকাতে নিজেদের আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার কারণে দেশটি অর্থনৈতিক সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছে। পিয়ংইয়ং মঙ্গলবার দুটি কর্জু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলে ধারণা করা হয় এবং তারা এ মাসে কমপক্ষে আরও 4টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এসবের মধ্যে 2টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে তারা উল্লেখ করেছে। গত সপ্তাহে উত্তর কোরিয়া ইঙ্গিত করে বলেছে তারা পরমাণু ও দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ফের শুরু করতে পারে। তাদের ভাষ্য অনুযায়ী 2017 সাল থেকে এ ধরনের পরীক্ষা চালানো বন্ধ রয়েছে। পুণ্ড নিউজ ডেস্ক রিপোর্ট। আমরা মাঝে মধ্যে গৃহপালিত বা বন্যপ্রাণী উদ্ধারে বিভিন্ন কর্মীর তৎপরতার কথা শুনতে পাই। কোনো প্রাণী যে ছোট্ট নয় তা এমন উদ্ধার অভিযানে বুঝতে পারি। এমন সব সংবাদে মানবতার জয় হয়। চারদিকে প্রাণ বধের খবরের মধ্যে এমন কাজগুলো মানুষকে ভালো কিছু করতে উদ্বুদ্ধ করে। যুক্তরাজ্যের সাউথ অ্যাক্টন স্টেশনের রেললাইনের উপর গত সোমবার সন্ধ্যায় একটি আহত রাজহাঁস অবস্থান নেয়। এটি কোনোভাবেই সেখান থেকে সরছিল না। পরে হাঁসটি উদ্ধার করতে সেখানে এক ঘন্টার বেশি সময় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এতে ওই সময় উইলসডেন জংশন থেকে রিচমন্ড জংশনে চলাচলরত 14টি ট্রেন যাত্রাপথ অথবা সময়সূচি পরিবর্তন করে। খুশির সংবাদ হলো, উদ্ধারকর্মীদের তৎপরতায় হাঁসটি শেষ পর্যন্ত উঠে দাঁড়ায় এবং সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। নিকোলা সিলিয়ার্স নামের এক ট্রেন যাত্রী বলেন, তিনি প্রথম যখন জানালা দিয়ে হাঁসটি রেললাইনের উপর দেখেছিলেন তখন ভেবেছিলেন এটা মজা করার জন্য করা হচ্ছে। এরপর যখন সেখানে পরপর 2টি ট্রেন দাঁড়িয়ে যায় তখন তার চৈতন্য ফিরে আসে। এক পর্যায়ে এক প্রকৌশলী সহ তারা কয়েকজন ওই হাঁসটি আগলে রাখতে চেষ্টা করেন, কিন্তু যোগাযোগের চেষ্টা করে কোনো দাতব্য সংগঠনের সাড়া পাওয়া যায়নি। সিলিয়ার্স আরও বলেন, এক পর্যায়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাকে লন্ডন ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হয়। অবশেষে সেখান থেকে অ্যান নামের এক নারী হাঁসটি নিতে ঘটনাস্থলে আসেন। প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন লন্ডন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন এক বিবৃতিতে জানায়, ঘটনার পরিক্রমায় হাঁসটি কি করবে তা ঠিক বুঝে উঠতে পারছিল না। পরিমাপ করে দেখা গেছে এটি কম ওজনের ছিল, ফলে এটি কোথাও যাওয়ার শক্তি হারিয়ে ফেলে। ভাগ্য ভালো যে হাঁসটি বিদ্যুতায়িত রেল এড়িয়ে চলেছে। উদ্ধারের পর রাজহাঁসটি আনুষ্ঠানিকভাবে লন্ডন ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের হাতে তুলে দেওয়া হয়। এরপর মঙ্গলবার সকালে একটি রাজহাঁসের পালের সঙ্গে সেটিকে ছেড়ে দেওয়া হয়। পুণ্ড নিউজ ডেস্ক রিপোর্ট।
কমিউনিস্টরা কাকড়ার মতো, কাউকে উপরে উঠতে দেয় না। জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি, বুদ্ধবাবুকেও পদস্থ নিতে দিল না। উনি শুধু রাজনীতিবিদ নন, তিনি সাহিত্যকও বটে। শুরুতেই দল বলে দিল নেওয়া যাবে না, তিনি দলীয় অনুশাসন মেনে চলেন, তাই উনি নিতে অস্বীকার করলেন। বৃহস্পতিবার নিউটাউনে প্রাতঃভ্রমণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ একথা বলেন। জ্যোতি বসুর প্রধানমন্ত্রীত্বের প্রসঙ্গ টেনে এনে বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্মভূষণ প্রসঙ্গে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে দিলীপ বলেন, সোমনাথ বাবু একই ঘটনার শিকার, তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার মৃত্যুর পর তার মেয়ে বাড়িতে দলের নেতাদের ঢুকতে দেননি। পুণ্ড নিউজ ডেস্ক রিপোর্ট। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি এস এম আবু সাইদ, আর আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।